জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছে আমি নূপুর মাহমুদ। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজশাহীতে বৃদ্ধার হাত পা বাঁধা লাশ, বৃদ্ধ আটক। নোয়াখালীতে পুলিশ সদস্যদের অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহীর চারঘাটে শয়ন কক্ষ থেকে হাত পা ও মুখ বাঁধা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত নারীর নাম রেহেনা বেগম, তিনি উপজেলার অনুপমপুর গ্রামের বেলাল হোসেনের স্ত্রী। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বেলাল হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। চারঘাট মডেল থানার ওসি সুমিত কুমার কুণ্ড বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে এই নারীকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের পরে নিশ্চিত হওয়া যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে। শয়নকক্ষে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় তার লাশ পাওয়া গেছে। ওসি বলেন, বেলাল ও তার স্ত্রী রেহেনা বেগম সোমবার দিবাগত রাত্রে খাবার শেষে নিজ শয়নকক্ষে ঘুমাতে যায়। মঙ্গলবার সকালে বেলাল চিৎকার দিয়ে বলে, কে বা কাহারাত তাহার স্ত্রীকে মেরে ফেলেছে। তার চিৎকারে প্রতিবেশীরা এসে তার শয়নকক্ষে খাটের উপর মশারি টাঙ্গানো অবস্থায় হাত পা ও মুখ বাঁধা লাশ পড়ে থাকতে দেখে। সুমিত কুমার কুণ্ডু বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করে। তবে কথাবার্তায় সন্দেহ হওয়ায় ওই নারীর বৃদ্ধ স্বামীকে পুলিশে হেফাজতে নেওয়া হয়েছে। নোয়াখালী জেলায় পুলিশের আয়োজনে সকালে পুলিশ লাইন্সে পুলিশ সদস্যদের অগ্নি নির্বাপন বিষয়ে প্রশিক্ষণ প্রদানের জন্য জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহযোগিতায় বার্ষিক অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন, জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জসীমউদ্দিন মজুমদার সহ অনেকেই। পণ্যের গুণগত মান, সময়মতো সরবরাহ ও সুষ্ঠু বিপণনের মধ্য দিয়ে সিমেন্ট জগতে বেঙ্গল সিমেন্ট একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। আগামীতে এ ধারা অব্যাহত রেখে এ সিমেন্ট দেশের এক নম্বর হিসাবে স্থান করে নেবে বলে বলেছেন নোয়াখালী দুই আসনের সংসদ সদস্য, বেঙ্গল গ্রুপ ও আরটিভি চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম। সোমবার বিকেলে নোয়াখালীর চৌমুহনীতে বেঙ্গল সিমেন্টের এক্সক্লুসিভ ডিলার মেসার্স মাহি ট্রেডার্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন। মেসার্স মাহি ট্রেডার্সের স্বত্বাধিকারী মনির হোসেন বাবুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বেঙ্গল সিমেন্ট লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আসাদুর হক সুফিয়ানি, নোয়াখালী পৌর মেয়র আলহাজ শহীদুল্লাহ খান সোহেল, চৌমুহনী পৌর মেয়র আক্তার হোসেন ফয়সাল সহ জেলার রড সিমেন্ট অ্যাসোসিয়েশন ও ব্যবসায়ী বৃন্দ। আজকে বেঙ্গল সিমেন্ট আপনাদের দ্বার প্রান্তে আমরা নিয়ে এসেছি, যখন যা করেছি আমি কোয়ালিটি প্রোডাক্ট করেছি আমরা দেড় বছরে। এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।